गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू रिंकिस ब्लॉगिंग चैनल। चलो फ्रेंड्स देखी कि राम आमादेर बाजार निये एसेछे। सकाल सकाल चारदिके मेघला वेदार। चारदिके मेघला वेदार, बाजार निये एलो। रोजकार मतो सेई लोती छाड़ा आर किच्छु नेई। देखुन আবার সেই লতি নিয়ে আসছে। কি লতি ছাড়া কিছু চেনে না নাকি? কত লতি খায় মানুষ, খেতে তো মজা লাগে, কাটতে কি জ্বালা সেটা জানে না। ফ্রেন্ডস লতি নিয়ে এসছে আর এনেছে হচ্ছে, এটা হচ্ছে খানকুনি পাতা। এটা এটা বাটা আমি করি, বাটাও খায়। আবার এটা আমাদের যে বদ্দিকা পাখি আছে তার জন্যও নিয়ে আসে। তো দু তিনটে পাতা বদ্দিকাকে দেবে, তারপর আমি এটা রসুন দিয়ে বাটবো। এটা পেটের পক্ষে খুব ভালো ফ্রেন্ডস, এটা পেটের খুব ভালো, মানে পেট পরিষ্কার করে এই পাতাটা। কি এনেছে দেখি, মাছ। এই এক হাতে মাছের প্লাস্টিক একদম খোলা যায় না। শঙ্কর মাছ এনেছে ফ্রেন্ডস, দেখুন দেখুন শঙ্কর মাছ এনেছে। আজকে খুব সিম্পল রান্না করব, কারণ কালকে উপোস ছিল, কালকে লাস্ট মঙ্গলবার ছিল মঙ্গলচণ্ডী। এবার পরের মঙ্গলবার থেকে আর নেই, আষাঢ় মাস পড়ে যাচ্ছে, তো ওই জন্য কালকে নিরামিষ ছিল, আজকে আবার মাছ নিয়ে এসছে। আর ডোডো দেখুন ব্লগিং চালু করলেই ও পেছন পেছন ঠিক ক্যামেরার ঘুরবে, ও ক্যামেরার পেছন পেছন ঘুরবে আর বুবু ক্যামেরা দেখলেই পালাবে। এদের দুজন দুরকম, ওদিকে দুধ এনেছে, দই এনেছে, এখন ওরা ব্রেকফাস্ট করবে। আমি বুবু অপোনেন্ট, মানে অপোনেন্ট না অপোজিট। হ্যাঁ অপোজিট, অপোনেন্ট মানে যে খেলার এতে থাকে ওকে অপোনেন্ট বলে। টিফিন করবি তো, ব্রেকফাস্ট খাবি তো? আজকে কিন্তু কর্নফ্লেক্স। হ্যাঁ হ্যাঁ, রোজ লুচি পরোটা হেনা তেনা খেলে হবে না, আজকে কর্নফ্লেক্স। বন্ধুরা বউ বউ পড়তে গেছে, পড়তে পড়া থেকে চলে আসলেই দুধ গরম করব, করে দুজনকে একসাথে কর্নফ্লেক্স দিয়ে দেবো। কেন কর্নফ্লেক্স ভেজাতে একটু সময় লাগে, তাই ওরা একটু নরম হলে তারপর খায় ভিজিয়ে রাখার পর। চলুন ফ্রেন্ডস আস্তে আস্তে সব করি। ফ্রেন্ডস বুবো চলে এসছে, এবার দুধটা গরম করে ওদেরকে কর্নফ্লেক্সটা দিয়ে দিই, তারপর আমি রান্না বান্নার সব জোগাড় করব। দুধটা গরম করে নিই আগে। দুধ আমি মাইক্রোওভেনে গরম করি, চার মিনিট দিয়ে দিলেই গরম হয়ে যাবে। তৎক্ষণ আমি কর্নফ্লেক্সটা ঢেলে নিই। গরম হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি কর্নফ্লেক্সে,
আমি এমন করে বলছি যেন কেউ কনফ্লেক্সে দুধ ঢালতে জানে না, বলুন ফ্রেন্ডস। আর আর একটা কথা, ওরা কিন্তু কনফ্লেক্সে হলদিস দিয়ে খায়, কেউ কনফ্লেক্সে দুধ ঢেলেছি এবার ওর মধ্যে একটু হলদিস দিয়ে দেবো, কে কিরম খায় জানি না, ওরা একটু হলদিস দিয়ে খায়, ওরা একটু হলদিস দিয়ে খায়। আমার একটু হলদিস দিয়ে একটু চেটে চেটে খাবো, দাঁড়া। এনে চামচটা দি, খা, হাতে চাটতে হবে না। যখনই হলদিস ঢালবো এই নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে, যখনই ম্যাগি করবো ম্যাগির মশলা খাবে বলে দাঁড়িয়ে থাকবে, যখন রুটিতে চিজ লাগাবো চিজ খাবে বলে দাঁড়িয়ে থাকবে। খেয়েছিস? হ্যাঁ। যা, এবার কনফ্লেক্সটা ভিজে গেলে, এবার কনফ্লেক্স একটু ভিজিয়ে রেখে তারপর ওদের দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে রান্না শুরু করবো। কনফ্লেক্সটা ভিজে গেছে, চলুন ওদের দিয়ে দিই। এই বুকো, এনে খাবার নে, যা চলে যাও দিকে। ডোডো খাবারটা নিয়ে নে, যা উঠে বসে পড়। আর এই চুপচাপ খাবি, আমাকে কিন্তু এখন জ্বালাবি না, আমার অনেক কাজ আছে। চলে আয়, চলে আয়, একা একা খাবি না, বসে পড়, বসে পড়। দেখেছিস কেরম কাশি হয়েছে? নে ফ্রিজ দিয়ে চুরি করে করে থামস আপ, চুরি করে করে ঠান্ডা জল খাওয়া, ফ্রিজ থেকে চুরি করে করে সব খাওয়া, দেখেছিস ধরা পড়ে গেছিস কাশি হতে? মাথা লুকিয়ে মুখ লুকিয়ে কোনো লাভ হবে না, মুখ লুকিয়ে বেঁচে যাবি ভাবছিস? হ্যাঁ, হাসছিস? আজকেও খেয়েছিস? ফ্রিজে তালা দিতে হবে, এবার নতুন ফ্রিজ কিনবো, কিনে তালা দেবো। এটার তো তালা খারাপ হয়ে গেছে, তালা না দিলে তোদের চুরি বন্ধ হবে না। হ্যাঁ, ও তো সবচেয়ে বড় চোর, পালাক। ফ্রেন্ডস, ডোডো বুবুকে খেতে দিয়ে এখন আমি খেতে বসে টিফিন করতে বসেছি, জানলায় বসে বসে টিফিন করছি, কেন খুব সুন্দর ওয়েদারটা লাগছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। এখন বাইরের ওয়েদারটা এত সুন্দর, এখন আমি টিফিন করতে বসে গেছি। ফ্রেন্ডস, এই বন্ধুটি কে খেতে ভালোবাসেন দেখুন, ছোটোবেলার সেই বন্ধুটি। আমার তো হেভি লাগে মিষ্টি মিষ্টি বন্ধুটির সাথে অমলেট আর চা, দারুণ লাগে খেতে। ছোটোবেলায় বন্ধুটির মাঝখানে যে মিষ্টি একটা চাল কুমড়োর কী বলে ওটাকে, কী যেন বলতো ওটাকে, একটা চাল কুমড়োর মিষ্টি মিষ্টি একটা দেওয়া থাকতো মাঝখানে, এখন থাকে না, এখন টুটি ফুটি এইসব দিয়ে দেয়। ওটা আমি যখনই মা নিয়ে আসতো আগে পাউরুটি থেকে ওটা তুলে খেয়ে নিতাম, খুব ভালো লাগতো। এখনও বন্ধুটি খেতে খুব ভালো লাগে। টিফিন ওদের দিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে তারপর রান্না বসাই। এখন বাইরে কি সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা। ডোডো, এটা কি বলতে পারবে? হ্যাঁ, This is an umbrella. হ্যাঁ, এটা আমব্রেলা, কিন্তু জানতামই না এটা আমব্রেলা, প্রথম দেখছি। আমব্রেলা স্পেলিংও জানি না, তুমি কি আমব্রেলা স্পেলিং জানো? হ্যাঁ। তুমি কি আমব্রেলা স্পেলিং ফ্রেন্ডদের বলতে পারবে? হ্যাঁ, বলে দেখাও। দেখাও তুলে, লিখেছো? হ্যাঁ,
কিন্তু আমব্রেলা স্পেলিং তাহলে জানো সত্যি? আমি ভেবেছিলাম আমব্রেলা স্পেলিং কেউ জানে না। গুড ফ্রেন্ডস, দেখুন এখানে পোস্ত, লঙ্কা আর সর্ষে বাটা হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি এই চিংড়ি মাছের ওপর দিয়ে দেবো। তারপর এখানে হাফ পাতিলেবু রাখা আছে, এই পাতিলেবুটা ভালো করে ওপর চিপে দেবো। চিপে দিয়ে সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, আর একটু নুন দেবো এর মধ্যে। ম্যারিনেশনের সময় নুন দিয়েছি বলে অল্প করেই নুন দেবো। এইগুলো এবার সব হাত দিয়ে ভালো করে মেখে নেবো। দেখুন কি সুন্দরভাবে মেখে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার রান্না বসিয়ে দিয়েছি, এখানে শঙ্কর মাছটা ভাজা বসাচ্ছি। শঙ্কর মাছটা ভাজা, তেলটা গরম হয়ে গেছে। শঙ্কর মাছ ভাজতে গিয়ে যা ফাটে, ভীষণ ভয় লাগে আমার, ওই জন্য দিয়ে দিয়ে আমি দূরে পালিয়ে যাচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, মাছ বসে দিয়েছি। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, মাইক্রোওভেনের ভেতর চিংড়ি মাছ ভাপা করেছি, চিংড়ি মাছ ভাপাও হয়ে গেছে। এর যদি রেসিপি চান তো ইনটিস কিচেনে গিয়ে দেখবেন মাইক্রোওভেনে কী করে চিংড়ি মাছ ভাপা হয়। এটা হয়ে গেছে, এদিকে শঙ্কর মাছটা হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে। কী হয়েছে তোদের, কী প্রবলেম? কেন কি করবি, কেন পেয়ারা লঙ্কা গুঁড়ো নুন ছাড়া খাওয়া যায় না? দে এদিকে দে, বেশি লঙ্কা গুঁড়ো খাওয়া ছাড়িয়ে দেবো একেবারে। খোল লঙ্কা গুঁড়োটা, খোল। দেখুন পেয়ারা লঙ্কা গুঁড়ো আর নুন ছাড়া নাকি খাওয়া যায় না। এই লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ঝাল নুন বানাবে, তারপর পেয়ারাটা খাবে বলতে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যে ইন্ট্রো বলতে পারিনি, ফ্রেন্ডস রান্না আমার হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, এখানে শঙ্কর মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার বাচ্চাগুলো খেতে দিয়ে দেবো। তোর পাগলামো না ছাড়িয়ে দেবো, দেখছিস সারা দুনিয়া তোর পাগলামো দেখছে, এখন সারা দুনিয়া পাগলামো দেখছে।